মহার্গ ভাতার ভাতার দাবি সহ আরো কয়েকটি দাবি তুলে ধরে গত 10 তারিখ রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয় রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের পক্ষ থেকে। উল্লেখ্য, এদিকে ধর্মঘটের দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণে ধর্মঘটি স্কুল শিক্ষকদের শোকজ করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। শোকজের জবাব কাকে দিতে হবে তা জানতে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা বিদ্যালয়ের পরিদর্শক কারণে উপস্থিত হলেন যৌথ মঞ্চের শিক্ষক শিক্ষিকারা। কিন্তু সেই শোকজের জবাব কাকে দেবেন তা জানতেই মঙ্গলবার যৌথ মঞ্চের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হলেন জলপাইগুড়ি জেলা বিদ্যালয়ের পরিদর্শনের কারণে। জায়গায় নিয়ে যে রিসিভ করে দেবে। এবার দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে, বেশিরভাগ অনেক স্কুলে এইচওআইরাও এই ধর্মঘটের সংগ্রামী জনগণের ধর্মঘটে অংশ নিয়েছিল। পক্ষ থেকে এসছি যে আপনারা ইতিমধ্যেই জানেন যে তিনটে দাবি নিয়ে দীর্ঘদিন ধরে যৌথমঞ্চ রাজ্যব্যাপী আন্দোলন করছে। দাবিগুলো খুব স্পষ্ট। প্রথম কথা হচ্ছে যে আমাদের যত শূন্য পদ আছে সেই শূন্য পদগুলিতে স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে, কারণ বেকার যুবক যুবতীদের হাতে কাজ দিতে হবে। দ্বিতীয়ত সমকাজে সমবেতন, এবং তৃতীয়ত হলো যে এআইসিপিআই অনুযায়ী ডিএ প্রদান করতে হবে যাতে কিনা শ্রমিকের মজুরির অবমূল্যায়ন না হয়। তাই এই তিনটে দাবির পরিপ্রেক্ষিতে আমরা 10 তারিখ ধর্মঘট করেছি, এবং সেই ধর্মঘটের পরিপ্রেক্ষিতে ধর্মঘট কিন্তু একদম সম্পূর্ণ আইনিভাবেই করা হয়েছে, কারণ সাংবিধানিক নিয়ম অনুযায়ী ধর্মঘটের 14 দিন আগে স্ট্রাইক নোটিশ করা হয়েছে সমস্ত সংগঠনের পক্ষ থেকে, এবং সংবিধান অনুযায়ী সেই পরিপ্রেক্ষিতে সরকারের নিয়ম হচ্ছে একটি কমিটি তৈরি করে নেগোসিয়েশনের মাধ্যমে সেই ধর্মঘট নিয়ে আলোচনা করা। সেই পরিপ্রেক্ষিতে যদি একটা মিটে যায় তাহলে ধর্মঘট তুলে নেওয়া হবে, না হয় ধর্মঘট থাকবে। তা তেমন কোনো কমিটি কিন্তু সরকার গঠন করেনি, এবং তার পরিপ্রেক্ষিতে 10 তারিখ ধর্মঘট হয়। সার্বিকভাবে আপনারা দেখতেই পাচ্ছেন উপস্থিতি প্রচুর, এটা শুধুমাত্র আমাদের জেলাতেই, রাজ্যব্যাপী আর অনেক সংখ্যাটা। তারপর আমাদের শোকজ ইস্যু করা হলো। এবার সেই শোকজ, যাই হোক, শোকজটাও আমরা সেই অর্থে যদি প্রথম থেকেই আইনটা ভঙ্গ হয় তাহলে বেআইনি কাজেরই একটা ধারাবাহিকতা চলছে। তো তবুও আমরা তার উত্তরটা দিয়েছি, কিন্তু উত্তরটা এখন জমা করবো কোথায়, কারণ আমাদের শোকজ করেছেন ডিসিপ্লিনারি অথরিটি ডেপুটি সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এবার তাহলে যিনি শোকজ করবেন আমি উত্তরটা তাকেই দেবো। এবার কলকাতায় সেটা সম্ভব নয় সবার পক্ষে গিয়ে, ওনারা হয়তো বুঝেছেন, তাহলে ওনারা ডিআইকে বলেছেন সেটা নিতে। ডিআই প্রত্যেক বেশ কিছু ডিস্ট্রিক্টে আমাদের দেখতে পেয়েছি, আমাদের ডিস্ট্রিক্টে যেমন হয়েছে, যে তিনি বলেছেন যে সেটা স্কুলগুলোকে কালেক্ট করতে, দ্যাট ইজ স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশন কালেক্ট করবেন। সমস্যাটা হলো আমি শোকজ হলাম ইন্ডিভিজুয়ালি, আমি রেসপন্স করছি কালেকটিভলি, এটা একটু কেমন হয়ে যাচ্ছে, কারণ আমার তো রিসিভ লাগবে যে আমি উত্তরটা দিয়েছি। সেই পরিপ্রেক্ষিতেই আমরা ডিআইএন ম্যাডামের কাছে এসেছি, এই সমস্ত যে অনিয়মগুলো বা সমস্যাগুলো ফেস করতে হয়েছে সেই পরিপ্রেক্ষিতেই ওনার বক্তব্য, এবং আমাদের দাবি এটাই যে আমরা এখানেই সেটা সাবমিট করবো। এই দাবি নিয়ে আমরা আজকে এখানে এসেছি।